দেখি 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 ভাবি মেকআপ একটু ভালো করে করেন করতেছি তো আপনি এত পাগল হইছেন কেন ভাবি আমার অনেক সুন্দর লাগতেছে না ও হো অনেক সুন্দর লাগতেছে करो सुजन भाई बनमुखी काली मेरे दिस सुजन भाई तो हलो हाड़ी स्टक करत পায়েল পায়েল আসছিস কি কিছু দেখছ কেন কইছিলা আমি রান্না করেছিলাম কেন যাও শুনো আমি শহরে যাইতেছি তোমার কি লাগবে বলো আমার তো কিছু লাগবে না কিছু সোনার দরকার নাই কিছু সোনার দরকার নাই মানে এটা তুমি কেমন কথা বললা আমি যতদিনই শহরে গিয়েছি আমি কি খালি হতে আসছি আর সব সময় তো শহরে যাওয়া হয় না বলো কি লাগবে তোমার ইশ তুমি না প্রতিদিন একই জিনিস আনতে হয় নাকি আচ্ছা শোনো তুমি যেহেতু বলতেছো তোমার যা ভালো লাগে তুমি তাই নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তাহলে একটা কথা শুনে রাখো তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে ফোন করে বলো আমি নিয়ে আসব আচ্ছা ঠিক আছে আর বলতে হইব না আমার যখন যা লাগে আমি তোমার কাছে কই আর আজকে যদি আরো কিছু লাগে ফোন করে বলবো না তুমি যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই আর শোনো সাবধানে থাকো তুমি সাবধানে যাও আচ্ছা তাড়াতাড়ি চলে এসো কিন্তু ঠিক আছে আচ্ছা এই যে হায় হায় কি সর্বনাশ তুমি এমন ত্রিবিশ পড়ে আছো আরে আইসা কথা নাই বার্তা নাই হায় হায় সর্বনাশ আর ত্রিবিশ পড়ে আছে দেখে এমন করে অবাক হওয়ার কি আছে আচ্ছা পাইল শোনো বিয়ে তো আর আজকে কালকে হয় নাই অনেক দিন ধরে দেখতেছি কাপড় তো কোনোদিন পরোই না এখানে যে ত্রিবিশ পরে থাকো হারাটা দিন আরে ভাবি কি হইছে বলেন তো আমি না কাপড় পরতে পারি না শরীর বের হয়ে থাকে তাই থ্রি পিস পরি থ্রি পিস পরলে তার শরীর বের হয়ে থাকে না বুঝেনি তো আপনি তারা হয় সব বুঝলাম কিন্তু থ্রি পিস তো পরে আবিও তো মাইয়ারা আর তুমি তো অনেকটা বিয়ে তো মাইয়া তুমি কাপড় পরবা আর কি মতলব কি আর একটা বিয়ে শাদী করার চিন্তা করতেছো নাকি আরে ভাবি এইবারই সব কথা বাদ দেন তো ভাবি কি হলো আপনার কাজল তো এদিক দিয়ে নষ্ট হয়ে গেছে হায় হায় ভাবি কি কোন খারাপ দেখা যাচ্ছে অনেক খারাপ দেখা যাচ্ছে যে গরুর চোখে নিচে কালো কালো থাকে না গরুর চোখের মতো দেখা যাচ্ছে ভাবি আপনি যদি ঠিক করে দেন ভাবি আচ্ছা ঠিক আছে আমি থাকতে পারো কোনো চিন্তা নেই আপনি কিন্তু বসুন তো বসুন হ্যাঁ তো বললাম একটু সুন্দর করে দিয়ে দিবেন এই তো আমি সব সময় কাজল দিই তো তাই আমার সাথে থাকে কাজল আচ্ছা ভাবি কাজল দিলে আমার সুন্দর লাগবো হ্যাঁ সুন্দর লাগবো এবার চোখ বন্ধ কর আচ্ছা বন্ধ কর আচ্ছা ভাবি কাজলটা দিলে কি চোখ দিলে টান টান লাগবে আরে টান টান হয়তো লাগবো আমি তো সারাদিন কাজল দেই আমি জানি কিভাবে কাজল দিতে হয় দেখি তার মানে ভাবি রাস্তা সারা মানুষ আমার প্রশংসা করবো ও একদম প্রশংসা করবো ওরে আল্লাহ কি সুন্দর দেখা যাচ্ছে নরে না নরে না নরলে কিন্তু নষ্ট হয়ে যাইব দূর এখানে আবার কি লাগলো আপনি বুঝতাছি না ভাবি একটু পরিষ্কার করে দেন তো ইস দিতাছে তো তাও তো হইতেছে হ্যাঁ এবার দেখি দেখি দিতে ভাবি মেকআপ একটু ভালো করে করেন করতেছি তো আপনি এত পাগল হইছেন কেন ভাবি আমার অনেক সুন্দর লাগতেছে না ও হো অনেক সুন্দর লাগতেছে ওই যে হিন্দি সিনেমার নায়িকা আছে ও কারিনা কাপুর সুপার মতো তার মতোই লাগতেছে আচ্ছা ভাবি এখন যদি এত সুন্দর করে সাজগোজ করে যদি রাস্তা দিয়ে যাই রাস্তার মানুষ তো পুরো ফিদা হয়ে যাবে আর আপনার বাড়িতে মনে হয় স্টক করবো তাই হইব স্টকই করবো এত সুন্দর লাগতেছে আচ্ছা ভাবি মেকআপটা হয় নাই রাস্তা দিয়ে মানুষকে দেখাই দেব না যে আমি কতটা সুন্দরী এইবার কেমন লাগে আমার জ্ঞান দিতে আসো
এবার বুঝতে পারবা রাস্তা দিয়ে যাইবা আর মানুষ তোমার দিকে হাসবো। ইস, আমার খালি কল্পনা করতেছি ওটা যে কি অপমান ডাইরা করব। আমি এবার ঘরে যাই। আমি এইভাবে বুঝাই মানে আমার দরকার এদিক দৌড় দেওয়া মানে তাও দেবো না মানে হয়েছে কি তুমি চুপ করো দেখো মেজাজটা কেমন লাগে এখানে তুমি রূপের প্রশংসা করতে ওইদিকে মাইকের মারা মরছে আসলেই তোমাকে তোমাকে প্রশংসনীয় চেহারা তোমার মানে আমার কাছে হঠাৎ করে মনে হলো কি অন্তত 250 গ্রাম আইডিয়া পাউডার থাপ্পত করে সামনে দিয়ে চোখটা সামনে দিক পড়ছে এই চেহারার মধ্যে একসাথে ঝলক পারতে আছে মনে হলো আসমানে পরি ক্ষয় পরি গেছে ঠিক আছে তো আমার কেমন জানি কণ্ঠটা একটু চেনা আছে না মনে হচ্ছে কার সাথে জানি মিলে যায় আমাদের গ্রামের কে জানি ছিল আমি সরি কনফিউশন আরে লাগছি তবে কি আমার কি সারা যায় নাকি আবার বলে রাখতে আসমানে পরি তার মানে আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি ডানা কাটা মাসি মানে মাসি মাসি সব সময় বয়রা হই থাকে যে এটা কথা না কথা হচ্ছে কি আপনি ডানা কাটা পরি সেটা আমি বুঝতে পারছি কিন্তু কিন্তু এরকম ডানা কাটা পরি আমাকে গ্রামের একটা আসেন না হঠাৎ করে আপনি কোথা থেকে আসছেন আপনার পরিচয়টা আরে তুমি বুঝো না তুমি এসে একদম বলতা দেওর আমি তো এসে তোমার নিশি ভাবি কিলো না মাতারি হাজিল শেষ আমার তারিখ কোয়ার কাটা তোর জন্য আজকাল এই দুপুর বেলা কি দোকানটা ডরাইছিলাম হ্যাঁ ও বুঝতে পারছি ওই যে পায়েল ভাবি রানার বউ মানে সুন্দর করে একটু সাজাই দেছে তো এলে কেক কেরাসটা খাইছো ও মানে তোমার সুন্দর করে সাজাই দেছে ও হেলে পরি পরি হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর লাগতেছে তোমার জানি এত ভালো লাগতেছে আচ্ছা জীবন ওই যে রানার বউ মানে পায়েল পায়েলের থেকে বেশি সুন্দর না যথেষ্ট সুন্দর এত পরিমাণ সুন্দর কব কি আর কি আমার মতে পুষ্পিং পিছে ডুবতে মরি যায় দেখ আর প্রশংসা করতে না এখন গেলাম যদি হারা মানছে তো এরকম দেখতে হেলায় তো প্রশংসা করতে না ভাই দয়া করে আমি ছেড়ে দিতাম একটু মানে অজ্ঞান ফিট ফিট করে দাঁত লাগ আর এরকম কোন কারোর সামনে যাইস না বুঝলি এটাই অনুরোধ আমার দূর এই এত সুন্দর সাজগুজ করে কি আবার মুখ দেখতে যাওয়া যায় নাকি আজ গেলাম আমি ডান ভাবি 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 আল্লাহ দোয়াই লাগে না যাইস না আচ্ছা ঠিক আছে জামুনা সর আর আলালি জামুনে আমি ডানা কাটা পড়ি হাউল মাতারি নিজে মরবে মাইশেরও মারবে যাবে কিনা না কিনা সামনে পরে সবার তো আর হাট একরকম না বোঝেন না কারো হাট দুর্বল থাকে বুড়া কাকুগুলো সামনে পড়লে মুইটা দেবে লঙ্গির মধ্যে এই যে রানা কাটা পুরি আপনি কই থাকেন কই দিয়ে ঘুরেন আপনি হ্যাঁ যতজন দেখছে ততজনই অজ্ঞান হয়ে গেছে পরের গেছে পাচার খাইছে সবকিছু তুমিও আচ্ছা বুঝতে পারছি এখন কোন পার্লার কে সাজছো আমার কম তাদের বিলটা পরিশোধ করে আসছি এইটা কয়া যাইব না যে কোন পার্লার এ সাজছি এটা কোন তো এই গেল আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার এত পাগল মন আছে জানতে চাইতেছে কইতেছি ওই যে রানার বউ পায়েল ও বুঝতে পারছি তাহলে রানার বউ তোমার অবস্থা করছে দাঁড়াও তোমার যে কৃষ্ণ দেখাইতাছে না আমি তোমার দেখাইতাছি সুন্দর লাগতেছে যাক অজ্ঞান হওয়ার পর জ্ঞানটা ফিরছে ফেরার প্রত্যেকটা রূপের প্রশংসা করছে আল্লাহ তুমি যে এত সুন্দর রূপ দিলা এই যে ডানা কাটা পুরি এতক্ষণ তো রাস্তার মানুষের ক্রাশ খাওয়াইছে তাই না এইবার নিজের চেহারা নিজে দিকে ক্রাশ খাও এই কই ভূত কই ভূত কই ভূত পায়েল তোমারে ভূত সাজাইছে কি পায়েল ওই রানার বউ মেকআপ করার নাম করে আমার সারা মুখ গালি মারছে হ্যাঁ লাগে তো কই রাস্তা দিয়ে আইতে আইতে এতগুলো মানুষ অজ্ঞান হলো কি লাগে কেডা আমারে দেখে ভয় পেলো না এইটা পায়েল একদম ঠিক করে নাই
রানার দারে কথাটা কই দিব খাও আমি এক্ষুনি রানার বর কাছে যাইতেছি না তুমি যাইতেব না তুমি গেলে রাস্তার মানুষ দেখে ভয় পাবো তুমি ঘরে যাও আমি যাইতাছি আচ্ছা ঠিক আছে সুন্দর কইরা আমরা ডানা কাটা মুড়ি থেকে মুক্তি হন যান গেছে ডানা কাটা পরি ছুটে গেছে আমি এখন পেট হয়ে গেছি এই যে রানা খারাপ তোমার ভাই ভালোই হইলো কেন সুজন ভাই কি ব্যাপার কি হইছে আরে তোমার বউ আমার বউনি শিরে সাজানোর নাম কইরা এমন ভাবে কালো করে সাজাই দিছে আমার কপাল ভালো আমি মরি নাই কি সব উল্টা উল্টা কথা বলতাছেন আমার বউ আপনার বউরে কালো মেকআপ দিয়ে সাজাই দিব না না আমার বউ তো এরকম না ওই তো দুষ্ট টাইপের সেটা মানে কিন্তু আদার বসাতে এমনটা করব সেটা আমি বিশ্বাস করি না আচ্ছা বিশ্বাস না হলে চলো আমি তোমাদের বাইতে যাব নাও আমার বউরে জিগামো কে নেই কামড়া করছে না আমার বাইতে যাইতে হবে না আমি দেখতেছি বিষয়টা আপনি কোনো চিন্তা করেন না আমি ওর জায়গা শাসন করতেছি যদি এরকম কিছু করে থাকে অবশ্যই আমি এর বিচার করব আচ্ছা ঠিক আছে যাও আর বড় ঠিক মতো শাসন করো আচ্ছা ঠিক আছে ভাই আপনি জানেন আমি দেখতেছি বিষয়টা আচ্ছা বড় ঠিক মতো শাসন করো কি ব্যাপার পাইল এরকম কাজ করব আমি তো জানি দুষ্ট টাইম করে এরকম ব্যাপারে তো একদমই ঠিক হয় নাই যাই আগে ওর জিজ্ঞেস করে দেখি পাইল পাইল मुखे भाई আমার রাস্তায় তারে বিচার দিছে বলে যাদার পরে শাসন করেন তুমি কমা ও যে কাজটা করছে সে কাজটাকে ঠিক করছে মোটেও ঠিক করে নাই খালি সুজনের বর না এরকম আর অনেকের মুখেই দিছে আমি খালি তোর কাছে কই নাই যে তুই বর গায়ে হাত তুলবি বুলা এই জন্য কথা আমি গোপন করছি এখন তো দোষ আমার বর না দোষ আমি তোমার দেখতেছি কেন তুমি এই অন্যায়ের প্রশ্নগুলো কেন দিছো আমার তো তোমার আগে বলা উচিত ছিল একটা অঘটন যদি ঘটে যায় এলাকার লোক যদি আমার কাছে বিচার নালিশ করে তাহলে কেমন লাগে কয়েকদিন পর আমরা কি এলাকায় মান সম্মানে চলতে পারব আমার বাবার মান সম্মানে থাকব এই মান সম্মানের কথা পরে কও এই তোরা মা পোলা মিল্লা এই বোমার পিছে লাগছস কে ভালো হইছে বোম তুমি ভালো করছো এই আমার পোলা বিয়ে করে আনছে আর এই গ্রামে বেবাক বাইরে রাখলে আমার পোলার বকে সাজ দেয় এই কামই করবা তুমি চুপ করো যেটা সাজ দেয় বোমা তুমি এই কামই করে দিবা একে বান্দর বানাই দিবা আজ তোমার কাছে না হে আবার চুপ করো তো কি ব্যাপার তুমি আর অন্য কাজের প্রশ্রয় দিতেছো কয়েকদিন পর যদি তোমাদের সাথে এরকম করে তখন কেমন করবা বলো তো বোমা আমি বলো কি কাম করবা না না বা কোনোদিনও না মা তোমার সাথে কথা কই ভাই এই যে কেউ আইলে না সাজা দিও না দরকার বলে এই যে কইলো না যদি করলে না যে মাইসে খারাপ করবো না তুমি আমার মা না আইসে ঠিক আছে আপনি আমার শ্বশুর মশাই এত সুন্দর করে কইছেন আর আমি সেই কথা না রেখে পারি আর কোনোদিন আমি এরকম করিনি দেখছস বুঝায় কইলে সবাই সব কথা শুনে হব মা আর কিন্তু খবরদার এরকম করবে না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে তিনজনের কথা দিলাম আর কোনোদিন এই ভুল করব না আচ্ছা ঠিক আছে ঘরে আসো তো